কি ভিউয়ার্স, আপনার রাউটার কি IPv6 সাপোর্টেড, আপনার ডাটা কি সম্পূর্ণ সিকিউরড, আপনার পিং ল্যাটেন্সি কি সবচেয়ে কম বর্তমান বাজারে যেসব রাউটার আছে তাদের মধ্যে, আপনি কি টিপিলিঙ্কের ইউজার, টিপিলিঙ্কের ইউজার হলে তো কোনো সমস্যা নেই, টিপিলিঙ্কের সবগুলো রাউটার IPv6 সাপোর্টেড, কিন্তু আপনারটা কি IPv6 সাপোর্টেড, আপনি কি সেই ব্র্যান্ডের রাউটার ইউজ করতেছেন যেটা IPv6 সাপোর্ট করে, নাকি এখন IPv4ই আছে, আপনার ISP যে কোনো মুহূর্তে আপনার কাছে চলে আসতে পারে, বলতে পারে যে আপনার রাউটারটি IPv4 হওয়াতে আর তারা সার্ভিস দিতে পারবে না। বর্তমান পরিস্থিতিটাই এমনভাবে তৈরি হয়েছে যে IPv6 ছাড়া হয়তো আর কিছুদিন পরে আপনি আর ইন্টারনেট চালাতে পারবেন না। সেই জন্য আপনার জানা থাকা প্রয়োজন IPv6 কী, এটা কেন আপনার জন্য প্রয়োজন, এটার উপকারিতা কী এবং এটা কেন আপনার জন্য লাগবে। তো চলুন বন্ধুরা আলোচনা শুরু করি IPv6 নিয়ে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম, আমি তানবিরা জিম খান, এক্সেল টেকনোলজিস লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব বর্তমান প্রজন্মের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হলো IPv6। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই আমরা জানবো IPv6 কী। IPv6 হলো ইন্টারনেট প্রোটোকলের সংস্করণের সর্বশেষ সংস্করণ, যেটা হলো 6। এর আগে আমাদের ছিল IPv4, যেটাতে আমরা প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা একটা IP দেওয়া যেত, কিন্তু IPv4টা ছিল সম্পূর্ণ অপ্রতুল, মানে এটাতে সর্বোচ্চ 430 কোটি পর্যন্ত ইউজার IP দেওয়া সম্ভব ছিল। সেটার এই বাধ্যবাধকতা থেকে বের হওয়ার জন্য IPv6 খুব প্রয়োজন ছিল, কারণ বর্তমানে নেটওয়ার্কিংয়ের বাজার প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদা IP খুবই টাফ হয়ে যাচ্ছিল। এই জন্য ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স IPv6 উদ্বোধন করে, অর্থাৎ IPv6 মাধ্যমে IPv4কে রিপ্লেস করার জন্য IPv6 আগমন। এটা 1998 সালে ডিসেম্বর মাসে একটা খসড়া প্রথমে প্রস্তাব করে IETF ইন্টারনেটের IP বাড়ানোর জন্য, যাতে আপনার প্রত্যেকটা ডিভাইসের জন্য একটা আলাদা এবং ইউনিক ID দেওয়া সম্ভব হয় সেটা, এবং এটা সম্পূর্ণরূপে মার্কেটে আসে হলো 2017 সালের ডিসেম্বর মাসে। এরপর থেকে মোটামুটি বাইরের বিশ্ব এটাতে অ্যাডাপ্ট করে ফেললেও আমরা বাংলাদেশের মানুষজন ইন্টারনেটের এই বিষয়টা নিয়ে অতটা সচেতন ছিলাম না, কিন্তু বর্তমানে আমাদের প্রেক্ষাপটটা এমনভাবে তৈরি হয়েছে যে এখন IPv6 ছাড়া আপনার রাউটার চালানো অলমোস্ট অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সেজন্য IPv4-এ 32 বিটের মাধ্যমে আপনার IP অ্যাড্রেস দেওয়া সম্ভব ছিল, যেটাতে সর্বোচ্চ আমি আগেও বলেছি 430 কোটি পর্যন্ত IP অ্যাড্রেস দেওয়া সম্ভব। এটা সম্পূর্ণ অপ্রতুল, আপনারা বুঝতেই পারছেন বর্তমান বাজারে 430 কোটি ইজ নাথিং। সেখানে এটাকে আনলিমিটেড না হলেও একটা ওই পর্যায়ে নেওয়ার জন্য একটা 128 বিটের IP অ্যাড্রেস দেওয়া, একটা লেয়ার প্রোটোকল দেওয়া শুরু হলো, যেটার মাধ্যমে অগণিত ট্রিলিয়ন ট্রিলিয়ন IP অ্যাড্রেস দেওয়া সম্ভব আপনার ডিভাইসের জন্য। এটা হলো মোটামুটি IPv6। এখন আমরা জানবো ওয়াইফাই ইউজার হিসেবে এটা কেন আপনার জানার জরুরি, যে IPv6 আপনার জন্য কেন প্রয়োজন। একজন ওয়াইফাই ইউজার হিসেবে এটা আপনার জানা থাকা দরকার, IPv4 যেহেতু শেষ হয়ে যাচ্ছে মানে আপনার ISP হয়তো আর আপনাকে IP দিয়ে আপনাকে ইন্টারনেটটা ওইভাবে দিতে পারবে না, এই জন্য আপনার নিরাপত্তায় সমস্যা হবে, যেটা যেহেতু এটা আর আপগ্রেড করা সম্ভব না, এজন্য আপনার ইন্টারনেট যে কোনো মুহূর্তে আপনার ISP এসে বলতে পারে যে IPv4 সাপোর্টেড, যে আপনার রাউটারটি যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে, ISP আর এটা দিবে না আপনাকে, এই সার্ভিসটা দিবে না IPv4-এ। এই জন্য IPv6টা খুব বেশি জরুরি আপনার রাউটারে থাকার জন্য। আপনার ডাটাকে সম্পূর্ণ নিরাপত্তা দিতে আসলে IPv6-এর কোনো বিকল্প নেই, আমি আগেও বলেছি আপনার ISP যে কোনো মুহূর্তে IPv4-এর সার্ভিস বন্ধ করে দিতে পারে, আর আপনার ডাটার সর্বোচ্চ সুরক্ষা সবসময় আমাদের প্রাইম প্রায়োরিটি। সেক্ষেত্রে স্মুথ এক্সপিরিয়েন্স পেতে IPv6-এর কোনো বিকল্প নেই। আর আপনি যদি টিপিলিঙ্ক ইউজার হয়ে থাকেন তাহলে আপনার চিন্তার কোনো কারণ নেই, কারণ টিপিলিঙ্ক এবং মার্কসিসের সমস্ত প্রোডাক্ট IPv6 সাপোর্টেড। এখন আপনি কীভাবে বুঝবেন আপনার রাউটারটি IPv6 সাপোর্টেড কি না, সেক্ষেত্রে আপনার বাসায় থাকা রাউটারটির স্পেসিফিকেশন আপনি চেক করতে পারেন, চাইলে বক্সও চেক করতে পারেন, আপনার কাছে যদি বক্স থেকে থাকে বক্সের পিছনে অনেক সময় লেখা থাকে, অথবা ওয়েবসাইট ঘেটেও আপনি জানতে পারেন আপনার রাউটারটি IPv6 কি না। এছাড়া আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন, কেনার সময় অবশ্যই IPv6 লেখা দেখে তারপরে কিনবেন, হয়তো বক্সের গায়ে লেখা থাকবে অথবা রাউটারটি স্পেসিফিক মডেল যেটা ওয়েবসাইটে সার্চ দিলে অবশ্যই আপনি পাবেন, যেটা IPv6 আর IPv4।
IPv6 supported হলে আপনি নিশ্চিন্তে কিনতে পারেন কারণ আপনার ISP যে কোনো মুহূর্তে IPv4 এর সার্ভিস বন্ধ করে দিবে আর যদি আপনি টিপ লিংক ইউজার হন সেক্ষেত্রে আপনাকে আপনি চাইলে আপনার ওল্ড মডেলও আপনি চাইলে টেস্ট করতে পারেন যে IPv6 supported কিনা সেক্ষেত্রে আমার টিপ লিংকের ওয়েবসাইটে চলে যাবেন www.tiplink.com এটাতে আপনারা চেক করতে পারেন আর যদি নতুন ইউজার হন সেক্ষেত্রে আপনি চোখ বন্ধ করে টিপ লিংকের যে কোনো রাউটার কিনতে পারেন কারণ টিপ লিংকের সবগুলো রাউটারই IPv6 supported IPv6 এর সুবিধাগুলো কি এখন আমরা জানব IPv6 এর সুবিধাগুলো কি IPv6 মূলত উদ্ভাবনী হয়েছে ট্রিলিয়ন ট্রিলিয়ন সংখ্যকের আমাদের যে নেটওয়ার্কিং ডিভাইসগুলো আছে সেগুলোকে IP প্রদান করার জন্য এবং দ্রুতগতির ইন্টারনেট সেবা দেওয়ার জন্য আর এই দ্রুতগতির ইন্টারনেট সেবার ক্ষেত্রে অনেক সময় নিরাপত্তাকে অনেক সময় হুমকির মুখে পড়ে সেই হুমকি যাতে আমাদের কাছে না আসে সেজন্য IPv6 IPv6 যেহেতু অনেকগুলো বিভাগে বিভক্ত হয়ে আপনাকে ইন্টারনেট সেবা প্রদান করে থাকে সেই ক্ষেত্রে এর নিরাপত্তা বলয়টা ভাঙা কিছুটা কঠিন হয়ে পড়ে এবং অলমোস্ট কাইন্ড অফ অসম্ভব ব্যাপার হয়ে পড়ে যে কোনো হ্যাকারের ক্ষেত্রে নিরাপত্তা বলয় ভাঙা আর IPv6 এর যেহেতু IPv4 এর তুলনায় মানে ম্যাক অ্যাড্রেসটা সাথে কম্বাইন করে এটা আপনাকে ইন্টারনেট সেবা প্রদান করে থাকে সেক্ষেত্রে সাধারণত IPv4 এর তুলনায় এর পিং অনেক কম থাকে সেক্ষেত্রে আপনি দ্রুত ইন্টারনেট সেবা IPv6 IPv4 এর তুলনায় অবশ্যই বেশি পাবেন এর ইন্টারনেটের গতি IPv6 এর আর অতএব বুঝতেই পারছেন IPv4 এর তুলনায় IPv6 ইজ মাচ বেটার এক্সপিরিয়েন্স ইন ইউর ইন্টারনেট সো ভিউয়ার্স বুঝতেই পারছেন IPv6টা কতটা জরুরি এক সময় ছিল যে IPv4 দিয়ে আপনি স্মুথলি হয়তো নেট ইউজ করতে পারতেন কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না দিনকে দিনকে আরও পরিস্থিতি কঠিন হয়ে যাবে এবং একসময় ISP আপনার এটা IPv4 এর সার্ভিস বন্ধ করে দিবে আর এই জন্য আপনার রাউটারটা যদি IPv6 সাপোর্টেড না হয়ে থাকে এখনই চেক করুন জানুন IPv6টা কতটা জরুরি আপনার জন্য আর আপনি যদি টিপি লিঙ্ক ইউজার হয়ে থাকেন তাহলে আপনার টেনশনের কোনো কারণ নেই আপনি নাকে তেল দিয়ে ঘুমাতে পারেন আর টিপি লিঙ্কের সবগুলো রাউটারই IPv6 সাপোর্টেড সবাইকে আবারও ধন্যবাদ আমাদের ভিডিও যদি ইনফরমেটিভ লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আপনার রাউটারটি কি IPv6 সাপোর্টেড আর IPv4 সাপোর্টেড সো আজকে এই পর্যন্তই অবশ্যই টিপি লিঙ্কের যে কোনো প্রোডাক্ট কেনার আগে আমাদের হলগ্রাম স্টিকার দেখে কিনবেন এবং IPv6 সাপোর্টেড কিনা সেটা দেখে নেবেন যে কোনো রাউটারকে কেনার ক্ষেত্রেই আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি বাজিয়ে দিন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম